বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিনেতা সুশান্তের মৃত্যুর সাথে যুক্ত মাদক মামলায় খসড়া অভিযোগ দায়ের করেছে। দায়ের করা খসড়া অভিযোগে দাবি করা হয়েছে, রিয়া চক্রবর্তী তার ভাই সৌভিক সহ অভিযুক্তদের কাছ থেকে একাধিক গাঁজা ডেলিভারি নিতেন এবং সেগুলি সুশান্তকে দিতেন। সেন্ট্রাল অ্যান্টি ড্রাগ এজেন্সি গত মাসে 35 জন অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য ও সাইকোট্রফিক সাবস্ট্যান্সেস অ্যাক্টে আদালতে খসড়া অভিযোগ দায়ের করেছিল, যার বিশদ বিবরণ মঙ্গলবার পাওয়া যায়। খসড়া অভিযোগ অনুসারে অভিযুক্তরা 2020 সালের মার্চ থেকে সেই বছরের ডিসেম্বরের মধ্যে বেআইনি ষড়যন্ত্র শুরু করে, যার মধ্যে রয়েছে বলিউডে মাদক সংগ্রহ, ক্রয় বিক্রয় এবং বিতরণ করা। শুধু তাই নয়, অভিযুক্তরা মাদক পাচারে অর্থায়ন করেছে এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের মধ্যে বৈধ লাইসেন্স, অনুমতি বা অনুমোদন ছাড়াই গাঁজা, চরস, কোকেন, সাইকোট্রফিক পদার্থ এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন করেছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, রিয়ার ভাই সৌভিক মাদক ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগে ছিলেন এবং তিনি অন্যান্যদের কাছ থেকে মাদক ডেলিভারি নিয়ে তা রিয়া ও সুশান্তকে দিতেন। উল্লেখ্য, অভিযোগ অনুসারে রিয়া ও তার ভাই সহ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে। 2020 সালে 7 সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রায় মাসখানিক জেলে থাকার পর অক্টোবর মাসে শর্ত সাপেক্ষে জামিন পান এই অভিনেত্রী। খান তাজনিন আহসান, সময় সংবাদ।